जगे अबे चार तुई दी के जाए जो दी तुई परिवार उड़ बेरे गोल कुठा धर माचे ताई कोरिया भाबियो ना भाबिया कोरियो गाज चापा बच्चा पाबाज चापा बाज চাপা মরার জায়গা বোন 250 বছর তোমার হয়েছে হয়েছে নাকি আরে না রে বেটা 250 বছর মানে কি তুই 200 দিন কি একদিন ধর একদিন না 200 দিন ধরম তুমি না যা কোনা মামা আমার কাছে যে কি ভালো লাগতেছে আমার মামু 250 বছর জানে বাহ শুনো তুমি এই ভাষাগুলো আমার শিখাই দেবা ঠিক আছে পুরা গ্রামের মানুষের মাথা আমি নষ্ট করে দেব সেমাদারের সাতটা যখন আড়াইশো বাসা জানবো না মানুষ মনে করো যে আমার পিছনে লাইন ধরবো শোন ভাগ্নে তুই সবকিছু ভালো আছে তুই সব পারবি একদম সিওর 100% কিন্তু কথা হলো গিয়ে তুই মাঝে মাঝে যে পাগলামি শুরু করতিস না ওইটাই আমি পাগলা হয়ে যাই অস্তহীন কোনো আওয়াজ করো না আরে ঘটনা কি বুঝতে পেরেছ এই তুই কেটা আমি তোর আঙ্কেল সাতটার ভিতরে পাগলামি টোন দেখা যাচ্ছে যে অস্তহীন জব্বলপুর থেকে নিয়ে এসেছিল এই ডোজ অ্যানি তাকে দিয়েছে এখন দেখেছ কিরকম রিয়াকশন চলছে আঙ্কেল কেটা মামা মামা শেখর কুমার মামা শেখর কুমার কেটা শেখর কুমার আমি মামা আমি কেটা মুশকিলে পড়ে গেলাম কে বাবা কি কে বাবা আমি কেটা আমি তোরে চিনে পালাইছি তুই অনিল কাপুর না বোম্বে একটা সিনেমা করছিলে না অমিতাভ বচ্চনের গাত থেকে লাভ দিয়ে এমতে করছিলে আবার এমতে করছস সিনেমার নাম হচ্ছে বেদের মেয়ে দুসনা দেখছস আমার মেমোরি কত ক্লিয়ার আছে একদম ক্লিয়ার একদম আইনার তুমি হালায় আমার চোখ পাল্টে দিতেছ বোম্বে সাবনুর আসিল এটা নায়িকা তুই গানে করছিলি বেদের মেয়ে জুস্তা আমায় পাকি দিয়েছে আসি এই গানে করছিস না মনে করতে পারছি না আমার বক্তৃতা পাওয়া গেছে টম ক্রুজ শোন কোন টেনশন নেবি না এই যে টম ক্রুজ আছে না আমার যে এই যে কাবি খুশি কাবি গ্রামে একটা সিনেমার মধ্যে গান গাইছিলে না একটু গাই বেদের মেয়ে চুস্তা আমার গাইতে হইতো একটু গান না প্লিজ একটু গান না লোককে শোনা একটু একটু পাগল হয়ে গেছে রে না না আমি 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 পাগল 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 নাই তার ছিরা এই মনে তো গানটা দর বেদের মেয়ে চুস্তা আমায় কথা দিয়াছে হ্যাঁ বেদের মেয়ে চুস্তা আমায় কথা দিয়াছে আমার নারী বেরিগুলো ডান্স করছে বুঝতে পারছ আমি কিন্তু কিছু করছি না দেখো 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 আমি কিছু করছি ঠিক আছে সাত্তারকে দিয়ে তোমাদের প্রতিশোধ নিচ্ছি আমরা যেটা করতে পারবো না সাত্তার এখন তোমাদেরকে করে দেখাবে পালিশ ভেজলে যেমন তেমন পালিশ ভেজলে যেমন তেমন তোষক ভিজলে মানায় না ওরে আমার সাত্তার মিয়া ওরে
ওরে আমার সাত্তার মিয়া, আতা গাছের তোতা পাখি, ওরে আমার চাকরি দিব, দুইটা চাকরি দিব, একসাথে সকালে একটা চাকরি করবে, বিকালে একটা, রাতে চারে দিবে, ঠিক আছে? একদম ঠিক 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 ওইটা কিন্তু মনে রাখিস, কোনটা বেদের মেয়ে জুস্তাইয়া মাই কথা দিয়াছে, আসি আসি বলে জুতা পাকে দিয়াছে, কোনটা বেদের মেয়ে, বেদের মেয়ে জানো ওই যে নেত্রকোণা একটা চেমড়িয়া ছিল না, ওই সুরিয়া রায় আমার না মেজাজটা খারাপ হয়ে যাও, চক কি জানি ওকে কথা দিয়েছে, সালা পাগলা হয়ে গেল আমার ভাগ্নেটা, ইস রে না। আমার বোন এনেকে ধন্যবাদ দিতে হয়, ভাগ্নে আমাকে চড় মারলো, ধাক্কা দিল, কত কি করলো কেউ দেখেনি, তো পুরি এড়ে নিপা। দোস্তেন তাহলে এতগুলো কথা সারমর্ম বোঝা গেল যে ইলেকশনটা এরা সিরিয়াস ভাবে নিয়েছে, মধ্যরাতে এরা বিভিন্ন ভাষায় প্রচার করছে যে তুমি আমি কমিউনিকেট করতে পারলাম না, কিন্তু এরা এরা কি যেন কমিউনিকেট করে নিল, আন্ডেলা পান্ডেলা পান্ডেলা পো ইকলি ব্রিটিশ তান্ত্রিক মধ্যে গদায় মাসকে যা উকলি পার আছে হ্যাঁ ঠিকই শোন, এখন এখান থেকে বেগে যেতে হবে, নতুন ভাষা শিখতে হবে, আসো আসো। এই কথাটা গিয়ে দুলাভাইকে বলতেই হবে, দুলাভাইকে বলতেই হবে, ওকে যে কোনো প্রকারে হোক ওকে ভালো করতেই হবে, ইলেকশনের ব্যাপার আছে। ভালো করে কিন্তু যদি প্যারোডি করে ব্যাঙ্গায় তারপরে ভালো করছে মির্জা ভাই, আপনাকে তিনজনের দেখে কিন্তু একটা জিনিস কিন্তু আমার ভিতরে টকবক টকবক করে পড়তে আছে, মানে এই গ্রামে না আইলে আমার কিন্তু এই সাধনটা হইতে না, কানে কইই ফেলাই। ওরে তিন পাগলের হলো মেলা খালু গো বাসায় আইছে, ওরে তিন পাগলের হলো দেখা খালু গো বাসায় আইছে, তোরা কেউ যাইস নেই ও পাগলের কাছে, তোরা কেউ যাইস নেই ও বাড়ির কাছে, ওরে এক পাগলে গামছা পরে আর এক পাগল ভুল বাল হিন্দি বলে, এক পাগলে গামছা পরে আর এক পাগল বক বকিয়ে শুধু হিন্দি বলে, ওরে আর এক পাগল ছবি বানাই না যাইনে, ওরে আর এক পাগল ছবি বানাই না যাইনে, তোরা কেউ যাইস নেই ও পাগলের কাছে। আর এই গান কোনো গান নেই, গান হচ্ছে আর গান, বাহুবলী থ্রি হিন্দি ছবি, ইয়ার মধ্যে একটা বাংলা গানাই ঢুকাইছে, এই বাংলা গানের জন্য বাহুবলী থ্রি হিট হয়েছে, আর বাহুবলী ট্রেনের লাগে অর্ডার দিছে, বুঝছত নি? আর যমুনা যাও দেখতে ভালো, জল করিতে লাগে ভালো, যৌবন বাঁচিয়া গেল জলে, আমার যমুনা জল দেখতে ভালো, জল করিতে লাগে ভালো, যৌবন বাঁচিয়া গেল ওকে গো অনে সেচন কিলে তোরে ইল্লাই ট্যাক্সি নি, আরে কাকু আন্ডে তো আরে জানেন না আই এই সিনেমার সাপ লই অনেক সাপে থাকি, এর লাগে বিনোদন না করলে আর মাথাটা ফ্রেশ হয় না। রাখ, সাত্তারের খবর কি? সাত্তার তো ভালো আছে, আব্বার ইলেকশনের যত পরিকল্পনা সাত্তার করতেছে এবং সে যে পরিকল্পনা নিছে তাতে আমার আব্বার নির্গত ফাঁস করবো, ঘন্টা এখন কি এখন নিজের বাই ফাঁস করবো এটা শুনে আনে ঘন্টা দেন, এখন তো ভালো না কাকু, এক একটা ভাগল লই আইছে বেকুল ভাগল দিয়ে, আনে কি কইতেছেন এখন কল খুলি কল। কাডাল খাওয়ায় তারপর আপনার ওই যে কেলা সুজিয়ে খাই এইভাবে আমরা কামরাঙ্গা ফিল্লে খাই, সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, সাত্তারের কথা কি কইতেছেন আমার লগে বেয়াদবি করছে,
ওর মাথা ঠিক নাই, ছাগলই গেছে। তাহলে আমি তো বুঝেই কই, ওই যে কথা কয় না যে পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, এই এই করছে। শুকর সাবি যাও, আমি বুঝতে পারছি। সাত্তার আর আব্বারে লই যে প্ল্যান করছে, আর আব্বা চেয়ারম্যান হয়ে যাবো, ইয়ার লাই আন্নে কাকু নতুন সাল শুরু করছেন। আমি ক্রিস্টাল কিলার বুঝি গেছি, আর আব্বা চেয়ারম্যান হোক, এই গ্রামে চেয়ারম্যানই করুক, আন্নে কেন চান না। আন্নের এই সব চাল আর অনেক ছবির মধ্যে ইউটিলাইজ করছি, সুতরাং কোনো কাম হইতো না। আপনি সাবধান হয়ে যান, আর এইসব শুক্কুর মুক্কুরের বুদ্ধি তানে চলিয়েন না। হ্যাঁ চল, আপনাদের সফলতা কোনোদিন আসবে না বলে গেলাম। শুকুর কিরে, কি কি হইতেছে এসব? আপনার যমুনা জল গড়াই পড়ছে, পুষ্করেরই বিতার পড়ছে, হেসলে পানি ঝরবে না রে। আপনার যমুনার জল গড়াই পড়ছে পুষ্করেরই পারে, কি তুই পাগল হয়ে গেলি রে, উঠবে না রে। কতক্ষণ চাপ সহ্য করতে পারি, পাগল না হয়ে থাকতে পারি? তার মানে আমিও কি পাগল হয়ে যাইতেছি নাকি? আপনি কেন বাকি রয়েছেন, এত আর কত বছর আগে রয়েছেন? আপনার যমুনা জল গড়াই পড়ছে পুষ্করেরই পারে পড়ছে, হেসলে পানি উঠবে না রে। আপনার যমুনা জল গড়াই পড়ছে পুষ্করেরই। শুকুর তুই কি আমার পাগল বানায় চলে গেলি নাকি? আরে শুকুর, আল্লাহ কি হইতেছে? আল্লাহ তুমি রং করো, আমি মনে শেষ পর্যন্ত পাগল হয়ে যাবো রে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও অন্যের জন্য গর্ত করলে সেই গর্তে নিজেরাই পড়তে হয়। আমার ভাইয়ের ইলেকশন মণ্ডল করতে চাইতেছি, আমি কি ভুল করতেছি না আমি বিপদটাকে আনতেছি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আল্লাহ, সাধারণত নির্বাচনী আলোচনা বৈঠক এইটা হলো গ্রামের যারা বুইরা আধা বুইরা এককারে খড় খৈরা বুইরা এগোনিয়া নির্বাচনী আলোচনা হয়। কিন্তু আমি নির্বাচনী আলোচনা তোমাদের নিয়ে বইছি, তোমরা হইলে একেবারে তরুণ। এখন এই যে তরুণ প্রজন্ম তোমাদের নিয়ে বইছি, তোমরা যদি আমার পক্ষে থাকো তাইলে ইলেকশনে আমার জেতার ঠেকায় কে? বর্তমানে তরুণরাই সব কিছু করে, আর তোমাদের ভোটে আমি যদি চেয়ারম্যান হইয়া যাই, আর ওই বুড়া আধা বুড়া খড়কুড়া বুড়া যেগুলি আছে এগুলি তো তোমরা ডাকলেই তোমাকে পক্ষে ভোট দিব, আর তোমাকে পক্ষে ভোট দেওয়া মানে আমার ভোট পাওয়া। আমি যদি চেয়ারম্যান হইতে পারি তাইলে আগামী নির্বাচনে আমি এমপি হব, এমপিতে আমি দাঁড়াবো, ভোট পাবো, এমপি হব। এমপি হওয়ার পরে তোমাদের যা কিছু দরকার খালি আমার বলবা, যদি চিঠি লেখা দাও কি কি দরকার সেটাও দিতে পারো, মুখে বললে হবে। এমপি আমি খেলা কথা রাখি, এমপি তোমরা, এমপি কিন্তু দুই প্রকার, একটা হইল মারো যত পারো, আর একটা হলো এমপি মানে মানুষের পরোপকার। আমি হইলাম দ্বিতীয় শ্রেণীর এমপি হব, আমি হইলাম মানুষের পরোপকারী। আর কে বায়তুল্লাহ বা এই জাতের যদি কেউ হয় এগুলো হইলো এমপি হওয়ার পরে মারো যত পারো, বুঝাইতে পারছি তোমাকে? এখন মনে করো দৈরা নাও আমি এমপি হয়ে গেছি, তোদের যা দরকার সব পাবি, অন তোরা আত্মল যে তখন কী কী দরকার। তুই কি হায়দ্রাবাদের নিজাম নাকি? কোন আবের পুত্তুই, তোর কিছু লাগবো না?
আগে মন্ত্রী হন তারপরে আতুটমু চেয়ারম্যানই তো হইতে পারেন না আবার মন্ত্রী হবেন কেমনে আবে তুই এটা কি করছস মন্ত্রী অনার মানে আমার মামা মনে কর মন্ত্রী হয়ে গেছে এ বেটাই তুই তো বেটা এনি চাচা আছে না কেফাইতুল্লাহ কাদা তার লোক তোর এত বড় সাহস হয় বেটা এত বড় সাহস মামার মজলিস আইসে মন্ত্রী হওয়ার কথ আমার মামু তো মন্ত্রী হয়ে গেছে গা এ জানোস মালু সেড প্রেসিডেন্ট যে ট্রাম্প আমার মামুর বন্ধু জানোস বেটা কামটা ভালো করলেন না আমি আবার যাবাটা আবার জানা যাবাটা কি কাম ভালো করেন নাই কিয়া সম্মাদার সাম সাত্তার সামনে বাবার হস মামু এমন এ দুই চারটা ভুটান না থাকলে কিছু হইব না আমার কথা আস আদিয়া টাকা দিবি গা আবার অপমান করছেন না বুঝেন বুঝেন এবার নির্বাচনে আবে ও নিজেম্মা আর কোনদিন যদি মির্জা পরিবারের আঙ্গি না হস না টেংরি বাইঙ্গে হাতে ধরাই দিমু ফিলিমি দে হস না কেমতে মারে ডাইনে গুলি করে বামে সন্ত্রাসী মরে যা তরে মনে কর বামে গালে চটকানে দিমু ডাইন গেলে দাঁত খুলে পড়ে যাব তোর তরে যা সুপাটা পড়ত তরে সুপা দে আর কোনো কাজ হবে না তুই ওরে যাইতে দিলি গাল কি করমু মাইরে দে বলাইতাম কত বড় সাহস আপনার সামনে আপনারে বলে মন্ত্র আর পারবেন না না মারতি তুই তুই তো যাই ভাবে হাত দিয়া করলি মন হয় ওর আদর করলি হ্যাঁ আর তোর তো উচিত আছিল একটা উষ্টা বাইরা ওর কোমর নাই কে পারল না এটা তো করলি না আবে মামু বুঝবার পারছি আমি এত মনে করছি কি জানি কি কইতেছেন আপনি হালা একটা জিনিস এতদিন এটার পাইলি তোর মামা কি জিনিস আজকে বুঝার পারছি সামনের নির্বাচনে আপনি হালায় পাস করবেন না কোন হালায় করব সেমবাজার পলিটিক্স খেললে আমি আপনার পাস করে সারব কোনো টেনশনই করেন না সেমবাজার সত্তার আছে মানে আপনি পাস কিতা কস না কস তরে ভরা মজলিস থেকে মারধর দিয়ে বাইর করে দিয়েছে মির্জা টালিম এত সাহস তাই না কথাই তো পাগল মনে হলো না সাত্তারে এই একদম মিশা তো কবি না তোরা কে মারতে সত্য করে তুই সাতারে চুলকাই দিছস আরাম পাইব যা এনে গিয়ে কমে আইতে খুশি যা বস এনার পর তো বাইরে গেছে কি একটা কাজে জানি কি তা কস না কস এই শ্রী গণ গণ বাইরে যাই কই অবাজে কি হদ্দে চাচা আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছি আমি আজম পানিত পড়লো লোহা মারিত পড়লো লোহা আমি সাতবার পরীক্ষা দিয়েছি কিন্তু পলিটিক্স কিন্তু ছাড়িনি এখানে আমি একটা অন্যরকম গন্ধ পাচ্ছি আমার মনে হচ্ছে আমার বোন অ্যানি আবার সাত্তারের প্রেমে পড়তে যাচ্ছে চাচা তুমি তোমার বাতিজিকে সাবধান করো এখন কিন্তু আমার মাথা গরম হয়ে গেছে সামনে ইলেকশন যদি বাতিজিকে কন্ট্রোল করতে না পারো আমি কিন্তু সাত্তারকে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটিয়ে দেবো আজম ভাই সামনে নির্বাচন অন মাথা গরম করলে চলবো শুনেন ওরা আমাদের কর্মীর গায়ে হাত দিছে সামনে যে বড় ধরনের কোনো অঘটন ঘটাইবে না এটার কোনো নিশ্চয়তা আছে আমাদের সামনে ভালো করে প্রস্তুতি নিতে হইব আর সামনে বুঝে শুনে আগাইতে হইব বুঝছেন তুই ঠিকই কইছ বুঝছো বাতি যা মাথা গরম গরম যাইতো না রাজনীতি হইল ঠান্ডা মাথার কাম ওই সত্যরে এক ডোজ দিছিলাম তাই নিয়ে হাফ টাইম পাগল হইছে এখন আরেক ডোজ দিয়ে দিলে ফুল টাইম পাগলে যাব চাচা অ্যানি যে কোথায় গেছে বিষয়টা সন্দেহজনক আমি এখন যে করে হোক অ্যানিকে খুঁজে বের করব আমার মাথা কিন্তু গরম হয়ে গেছে চাচা আপনি যা আজম মাথা গরম করো না এনি রে খুঁজে যা বাইর করে আর তারে কিছু কইও না আমার কাছে নিয়ে আসবা ঠিক আছে চাচা আয় চলো বল্টু জি স্যার আমি যে সত্তরের আরেক ডোজ ওষুধ দিয়াম এটা যদি এনি জানে তাহলে তো ও ঝামেলা পাকাই দিব স্যার আমরা তো টেনশন করুন করে আমি এক ফু দিয়া আমরা সব টেনশন উড়াই দিয়াম এক ফু দিয়া সব টেনশন উড়াই দিয়াম
এক ফু দিয়ে মোমবাতি নিভাইতে পারো না, তুমি আমার ট্রেন সুন্দর করে দিবে, উড়িয়ে দিবে। হ্যাঁ, মাস দিয়া বাড়িও দিবি, ব্যথাও পাইব, আর তেলের কারণে পিছটায় যাবো, মরবো না। ও, এইবার বুঝবার পারছি, এটার একটু বাস বলে দিক। এনি পাগল বানাইলা কি দিয়া, মাথার মধ্যে কিছু নাই, জারে পায় হারে কামরাই, এনি পাগল বানাইলা কি দিয়া। হে, বোর্ড দিলে গরু ফ্রি, আঙ্গলাকা 30,000 বোর্ড, আই 30,000 গরু আনি এক জায়গা খাড়া করমু, মনে কর বোর্ড দিয়ে বাইরিব, অট্টা করে গরু দিই। চাপা বাবা চাপা বাবা।